2024 আইপিএল এর নিলাম থেকে ভিত্তিমূল্য 2 কোটি রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়িয়েছে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের স্কোয়াডে সুযোগ পাওয়ার পর মুস্তাফিজুর রহমানের ভক্তদের একটাই প্রশ্ন, ফিজ কি চেন্নাইয়ের একাদশের সুযোগ পাবেন? অর্থাৎ 2024 আইপিএলে মহেন্দ্র সিং ধোনির সেরা একাদশে মুস্তাফিজুর রহমানের সুযোগ পাওয়ার সম্ভাবনা কতটুকু? এই প্রশ্নের উত্তর দিয়েছেন ভারতের সাবেক কিংবদন্তি ইরফান পাঠান। চেন্নাইয়ের স্লো উইকেটে মুস্তাফিজুর রহমান মহেন্দ্র সিং ধোনির সেরা বোলিং অস্ত্র হতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক ভারতীয় এই তারকা। মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংসের একাদশে জায়গা পাওয়ার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা হবে লঙ্কান পেসার পাতিরানার সাথে। পাতিরানা এর আগে আইপিএলের গত আসরটাই চেন্নাই সুপার কিংসের স্কোয়াডের মূল অংশ ছিলেন। তবে 2024 আইপিএলে নিলাম থেকে মুস্তাফিজকে দলে ভেড়ানোর পর মহেন্দ্র সিং ধোনির সেরা পছন্দ হতে পারেন ফিজ। চেন্নাইয়ের স্লো উইকেটে যেটা মুস্তাফিজ বেশ কার্যকরী হতে পারে দলটির জন্য, এমনটাই মনে করছেন ইরফান পাঠান। ইরফান পাঠান মুস্তাফিজুর রহমানের চেন্নাইয়ের একাদশে সুযোগ পাওয়া নিয়ে বলেন, মুস্তাফিজ যদি চেন্নাইয়ে খেলে সেখানে উইকেট স্লো, সে অনেক কার্যকরী হতে পারে। যদি পাতিরানাকে না খেলানো হয় তাহলে মুস্তাফিজুর রহমানের কার্যকরিতা পাবে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের স্লো উইকেটে বেশ কার্যকরী হতে পারেন মুস্তাফিজ, সেই উইকেটে পাতিরানার জায়গায় মুস্তাফিজকেই দেখছেন ইরফান পাঠান। এই ক্ষেত্রে ইরফান পাঠানের পরামর্শ মুস্তাফিজুর রহমানকে মূল একাদশে রাখার।